আজ লোকনাথ বাবা 292তম আবির্ভাব দিবস এবং সেই আবির্ভাব দিবস পালিত হচ্ছে দিগঙ্গার চাকলার মন্দিরে। সকাল থেকে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এবং গত দুদিন ধরে কিন্তু এই লোকনাথ বাবার আবির্ভাব দিবস পালিত হচ্ছে। গতকালও আমরা সেই দৃশ্য দেখিয়েছিলাম, গতকালও কিন্তু ভক্তদের সমাগম চোখে পড়ার মতো ছিল, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে লোকনাথ বাবার উদ্দেশ্যে পুজো দিতে এবং সেই ভিড়ের দৃশ্য আপনারা দেখছেন। দিগঙ্গার চাকলার মন্দিরে উপচে পড়া ভিড়। জন্মাষ্টমীর দিনই পালিত হয়ে থাকে লোকনাথ বাবার জন্মতিথি উৎসব। মন্দির কর্তৃপক্ষ কি বলছেন শুনব। আমাদের বাবা লোকনাথ জন্মস্থান চাকলা লোকনাথ বাবার জন্মস্থান সুন্দরভাবে সুস্থভাবে চলছে। আমাদের কোনো বছর কোনো অঘটন ঘটেনি। বাবা লোকনাথের যেহেতু এখানে সবসময় বিরাজ করেন, এখানে আমাদের কোনো অঘটন ঘটেনি, আজ অবধি কোনো অঘটন ঘটেনি। বাবা লোকনাথ কিন্তু এখানে সবসময় বিরাজ করেন। কেন, আমরা বিভিন্ন জায়গায় শুনতে পারি যে অমুক জায়গায় লোকনাথ বাবার অশান্তি হয়েছে, তমুক জায়গায় অশান্তি হয়েছে, কিন্তু চাকলা বাবার জন্মভিটায় আজ অবধি কোনো রকম কোনো অশান্তি হয়নি এবং সারা জীবন বাবা এখানে সবসময় বিরাজ করেন এবং সবসময় পিসফুল অনুষ্ঠান মনে হয়। আমাদের লক্ষ লক্ষ লোক এখানে জল ঢালতে এবারে এসছেন, প্রশাসন আমাদের সাংঘাতিকভাবে হেল্প করেছেন, প্রত্যেকবারই হেল্প করেন, পঞ্চায়েত হেল্প করেন এবং স্পেসিফিক আমাদের মানে না বললেই নয়, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে চাকলাকে ঢেলে সাজিয়েছেন এই জন্য ওনার প্রতি আমাদের সাংঘাতিকভাবে সুদৃষ্টি এবং ভক্তদের বলবো ওনারা যেন বাবার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওনার উপরে যেন সুদৃষ্টিটা থাকে। উনি আমরা চাইবো চাকলা মন্দিরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাজিয়েছেন আমরা চাইবো উনিও যেন পশ্চিমবাংলায় সারা পৃথিবীর লোককে যেন এইভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করেন। আমাদের এবারে 2.5 থেকে 3 লাখ লোক অলরেডি আমাদের জল ঢেলেছেন, এখনও আমাদের 6-7 ঘন্টা বাকি আছে, এখনও আমাদের 1 লাখের উপর জল ঢালবে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক প্রবাল চক্রবর্তী। প্রবাল দা, আপনার কাছে প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, সকাল থেকে ভক্তদের সমাগম এবং লোকনাথ বাবার আবির্ভাব দিবস, সেই দৃশ্যটা মন্দিরের দৃশ্যটা কি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানান। দেখো মৌমিতা, গত দুদিন ধরে অর্থাৎ বুধ এবং বৃহস্পতি এই দুদিন ধরে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় থেকে জল এনে গঙ্গার ঘাট থেকে জল তুলে বাবার ধামে যাওয়ার রওনা দেয়। আজ শুক্রবার মহা জন্মাষ্টমী, বাবার পূর্ণ আবির্ভাব তিথিতে চাকলাতে আজকে সকাল থেকে লম্বা লাইন, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে লোকনাথ বাবার মাথায় জল ঢালছে লক্ষ লক্ষ মানুষ, সেই দৃশ্য আজ সকাল থেকেই চোখে পড়েছে। এই এত ভিড়, মানুষের ভক্তদের সমাগম চোখে পড়ার মতো, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের নিরাপত্তা কতটা চোখে পড়ছে? এই বাবার পূর্ণ ধামে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সমস্ত ব্যাপারটাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং রয়েছে এবং জায়গায় জায়গায় পুলিশ বুথও রয়েছে, সেই দৃশ্য চোখে পড়েছে। পুলিশের আটোসাটো যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা চোখে পড়ার মতনই ছিল আজ এই দুদিন ধরে। একেবারে অসংখ্য ধন্যবাদ প্রবাল দা, কথা হচ্ছিল বিশিষ্ট সাংবাদিকের সাথে। এবং সকাল থেকে কিন্তু মন্দির চত্বরে একেবারে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো, দূর দূরান্ত থেকে ভক্তরা প্রতি বছর এই দিনটিতে আসে। যেহেতু 2 বছর করোনা মহামারী ছিল, সেই করোনা মহামারীতে কিছুটা অনারম্ভরভাবে পালিত হয়েছিল জন্মতিথি উৎসব লোকনাথ বাবার, কিন্তু এবছর করোনা আবহ কাটিয়ে মহাসাড়ম্বরে পালিত হলো লোকনাথ বাবার 292তম আবির্ভাব দিবস। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।
দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু কাছে। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। You are watching bartamansamay.com.